কাকদ্বীপে মধুসূদনপুরে রেল দুর্ঘটনায় মৃত পরিবারদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল। মধুসূদনপুর গ্রামের মানুষ বিক্ষোভ দেখান। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বিক্ষোভের মুখে পড়েছেন। মধুসূদনপুরে রেল দুর্ঘটনায় মৃত পরিবারের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন আর সেই সময় বিক্ষোভের মুখে পড়েন। আমাদের প্রতিনিধি নকিব আমাদের সঙ্গে রয়েছেন। ফলে নকিব, কি হয়েছিল, কেন বিক্ষোভ দেখানো হলো, নেত্রী কি বললেন? দেখো, আজকে তোমাকে প্রথমে বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের এই কাকদ্বীপ এলাকায় বেশ কিছু মানুষের যে ট্রেনের দুর্ঘটনায় তারা গুরুতর জখম হয়েছে এবং তিনজনের মৃত্যু হয়েছে। এই যারা জখম হয়েছে এবং যারা মৃত্যু হয়েছে সেই সব মৃত পরিবার এবং জখম হয়ে আহত যারা হয়েছে তাদের পরিবারের সঙ্গে আজকে অগ্নিমিত্রা পল বিজেপির নেত্রী ঘটনাস্থলে যান এবং সেই পরিবারের সঙ্গে কথা বলার জন্য সেই গ্রামে ঢোকে, এই মধুসূদনপুর গ্রামে ঢোকে। সেই সময় এলাকার মানুষ, গ্রামের মানুষ তারা বিক্ষোভ দেখায়, এই ধরনের রাজনীতি কি এখানে করবেন না, রাজনীতির জন্য এখানে আসবেন না, কেন্দ্র সরকার আমাদের পাশে নেই, 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না, 100 দিনের কাজ না করার জন্য তারা দিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, এভাবে তারা স্লোগান দেয় এবং তাকে ধরে বিক্ষোভ দেখায়। এটা নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই গণ্ডগোল সৃষ্টি হয়। ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ এবং সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশ যায় এবং এই এই বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করে। এই নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তপ্ত আছে বলে এমনটা জানা যাচ্ছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।